We, the people, have the power to build a better future. Kamala Harris. আমেরিকার ইতিহাসে তিনি শুধু প্রথম নারী ভাইস প্রেসিডেন্টই নয়, বরং প্রথম এশীয় বংশোদ্ভূত হিসেবে ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন করে বাজিমাত করেছিলেন। ক্যালিফোর্নিয়ার সাবেক এই সিনেটর আমেরিকার 250 বছরের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী প্রেসিডেন্ট হয়ে গড়েছিলেন এক নতুন ইতিহাস। তার এই জয় আমেরিকানদের এক নতুন ভাবনায় ফেলেছিল, কেননা আমেরিকার ভাইস প্রেসিডেন্টের স্ত্রীকে বলা হয় সেকেন্ড লেডি। কিন্তু তার হাজবেন্ড ডগলাস এমহফকে তাহলে কি বলবে আমেরিকানরা? তার জন্য নিশ্চয়ই নতুন পদবি দরকার, আর তাই নিউ ইয়র্ক টাইমস তাকে সম্বোধন করেছিল সেকেন্ড জেন্টলম্যান হিসেবে। কামালা হ্যারিসের জন্ম অক্টোবর 20, 1966 সালে। বাবা ডোনাল্ড জে হ্যারিস জামাইকান বংশোদ্ভূত আর মা শ্যামলা গোপালন একজন তামিল ইন্ডিয়ান বায়োলজিস্ট। কামালার জন্ম আমেরিকার ওকল্যান্ড শহরে। কৃষ্ণাঙ্গ সংখ্যাগরিষ্ঠ এলাকায় দীর্ঘদিন থাকার পাশাপাশি তামিল মা ও জ্যামাইকান বাবার মিশ্র ঐতিহ্যকে সাথে নিয়েই বেড়ে ওঠা কামালার। অর্থনীতিবিদ বাবা ও জীববিজ্ঞানী মায়ের সন্তান কামালার রয়েছে এক বোন যার নাম মায়া হ্যারিস। থাউজেন্ড ওকস এলিমেন্টারি স্কুলে প্রাথমিক শিক্ষা শেষ করে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে 1966 সালে পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইকোনমিক্সে গ্র্যাজুয়েশন করেন এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে লতে মাস্টার সম্পন্ন করেন। 2014 সালে বিয়ে করেন ক্যালিফোর্নিয়ার আইনজীবী ডগলাস এমহফকে। টু মাই হাজবেন্ড ডাগ, our children Cole and Ella and my sister Maya and our whole family. I love y'all more than I can ever express. প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং সাউথ এশীয় বংশোদ্ভূত হিসেবে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল নির্বাচিত হবার পর নিষ্ঠার সাথে 2 বছর দায়িত্ব পালন করেন কামালা। বিপক্ষ দলের প্রতি কড়া প্রশ্ন ছুড়ে দেওয়ার জন্য তার রয়েছে বেশ সুনাম। সেনেটার পদে নির্বাচিত হবার পর কামালা বিভিন্ন সময়ে পুলিশ নীতিতে পরিবর্তন আনা ও বর্ণবাদের বিরুদ্ধে ছিলেন বেশ সোচ্চার। একবার প্রেসিডেন্ট বাইডেনের ক্লোনোস্কোপির সময়ে প্রায় 1 ঘন্টা 25 মিনিটের জন্য তিনি আমেরিকার অ্যাক্টিং প্রেসিডেন্ট পদেও বসেছিলেন। প্রথম ইন্ডিয়ান বংশোদ্ভূত এবং কৃষ্ণাঙ্গ এই নারী প্রেসিডেন্ট নজরবিহীন সেই ঘটনাটির মধ্যে দিয়ে আমেরিকা সহ গোটা বিশ্ববাসীকে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী করেছিল। অনেক রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করেন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেয়া 77 বছর বয়সী বাইডেন যেহেতু দেশটির সবচেয়ে বয়সী রাজনৈতিক, ফলে এক মেয়াদের বেশি তার হোয়াইট হাউসে থাকার সম্ভাবনাটাও বেশ কম। আর তাই 2024 সালের নির্বাচনে ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে কামালার সম্ভাবনাই সবচেয়ে উজ্জ্বল। But while I may be the first woman in this office, I will not be the last.